প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ইমেল দেওয়ার অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিডিসি। আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। কে দিয়েছেন বা কারা দিয়েছেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি না দেখলে হয়তো বুঝতে পারবেন না। দর্শক শ্রোতা, সেই সৌদিতে থাকা অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীকে মেইলের মাধ্যমে হুমকি দিয়েছে হত্যার। তো দর্শক শ্রোতা, সেই সাথে বাংলাদেশের পুলিশ প্রশাসন যারা আছেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে দেখেছেন, অবশেষে তারা গ্রেপ্তার হয়েছেন। দর্শক শ্রোতা, তারা কে গ্রেপ্তার হয়েছেন কিংবা কারা মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছিলেন হত্যার, বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন, একটি লাইক দিয়ে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ইমেল দেওয়ার অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিডিসি। শনিবার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি। এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিটিডিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। তবে গ্রেপ্তার দুজনের নাম পরিচয় জানায়নি ডিএমপি। সুশ্রোতা ও আমার কলেজের ভাই বোনের, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন, সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।